করেছেন ঠিক কি হয়েছে দেখেছেন এবার আমি আলোচনায় আসব আজকে আমাদের সঙ্গে অতিথি আছেন প্রত্যেকের সঙ্গে আমি কথা বলবো আগে আমাদের পরিচয় করে দিই কারা আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দ রায় চৌধুরী কংগ্রেস মুখপাত্র রয়েছেন অরিত্র সাহা শাসক দলের পক্ষ থেকে রয়েছেন দিতয়া কর বিজেপি মুখপাত্র এবং আমাদের অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলবো আর আজকে আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একবার আপনাদেরকে পরিচয় করে দিই রয়েছেন যারা আপার প্রাইমারির জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা যারা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে লড়াই করছেন তারা এবং এইদিকে দেখুন ছশো দিন পেরিয়ে গেছে কতদিন দাদা দিদি আপনাদের ৬৭৭টা দিন তারা রাস্তায় বসে রয়েছে এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণী এরা প্রত্যেকের যোগ্য এরা প্রত্যেকে রাস্তায় বসে আছে এদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে জ্যোতি আমাদের সঙ্গে এসেছেন বিজেপি মুখপাত্র এবং আমাদের সঙ্গে রয়েছেন অনুরাগ শাসক দলের পক্ষ থেকে আমি এদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো এবং আজকের শুরুটা আমি অনুরাগকে দিয়ে করবো অনুরাগ খারাপ লাগে না যে লোকটা ভবিষ্যতে পুলিশ হবে তাকে রাস্তায় নামতে হয় যে মানুষটা ভবিষ্যতে শিক্ষক হবে তাকে রাস্তায় নামতে হয় মানে আর কত দেখুন এই জিনিসটা তো কথা বলো তদন্তের দরকারটা কেন হচ্ছে তো এই দরকারটা নিশ্চয়ই ইতিমধ্যে পাওয়া গেছে আর এই সিদ্ধান্ত তো নেওয়া হচ্ছে আপনারা তো বারবার দেখছেন তৃণমূল কংগ্রেস তো টিকিট বিক্রি করে আর টিকিটটা না না ওই যে নমিনেশন যেটা মানে দলে দলীয় নমিনেশন পেতে গেলে টিকিট বিক্রি করে অযোগ্য গুলোকে নিয়োগ করতে হবে তাদের কাছ থেকে টাকা নিয়ে আমি আমার পকেটে মানে অযোগ্যদের নিয়োগ করা মানে আমার পকেটে টাকা ঢুকছে আপনি এটাই বলতেছেন নরেন্দ্র বাবু আপনি এটা মানে দেখুন এই পশ্চিমবঙ্গে দু ধরনের মানুষ আছে মানে দু ধরনের শ্রেণীর মানুষ আছে একটা তৃণমূল করে আর একটা হচ্ছে সাধারণ মানুষ আপনি জিজ্ঞেস করবেন তৃণমূল কী খায় তৃণমূল সকাল থেকে ইট বালি সিমে দুর্নীতির টাকা চাকরি চুরির টাকা গুঁড়ো চুরির টাকা খায় আর সাধারণ মানুষ কী খায় ডাল ভাত তরকারি আমরা এই 26 তারিখ সরস্বতী পুজো সাধারণ বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে করি দেওয়া হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ পুলিশ হবে কেউ আইএস হবে আর 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর দুর্নীতির হাতে করি দিয়েছেন তাই শিক্ষা থেকে চাকরি দুর্নীতির হাতে করি সারা বাংলা জুড়ে আজকে দুর্নীতি চলছে দেখুন যেখানে যেখানে দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে সঙ্গে অ্যাকশন নিয়েছে এই লোকগুলোকে কেন কোর্টে যেতে হয়েছে এই কেন লড়াই করতে হয়েছে কেন কে 671 দিন ধরে তারা মাটিতে রয়েছে রাস্তা রয়েছে কেন সেই উত্তরটা দাও সেই প্রশ্নটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে করা উচিত যতবার নিয়োগ হতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কখন এলো ধর্ণা দিয়েছে।